সুদূর ভাস্কর্য লই দৃষ্টতামূলক বক্তব্যর প্রতিবাদ। মৌলবাদী অলর বিরুদ্ধে মিরাশরায়র বিক্ষোভ মিছিল ও সমাবেশ গজ্জি উপজেলা ছাত্রলীগ। শুক্রবার ডিসেম্বর 4 তারিখ বিকাল 3টায় বিক্ষোভ মিছিলগান ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে তুন বাইরই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করি পুনরায় দলীয় কার্যালয়ের যায় শেষ হয়। এই সময় সমাবেশত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা, বারোয়ারহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি ফারুকুল ইসলাম সহ আরো বোধকেয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যদি কোন রকম ষড়যন্ত্র করা হয়, যে সকল আপনার হেফাজতেরা যে শিশু বলাৎকার করেছে, আপনারা সেই বলাৎকারের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? Dex News, C+ TV.